হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন। এটা আমার মনে হয় সচেতনতা সৃষ্টি করার একটা চেষ্টা। চন্দন কাঠ যখন গঠিত হয়, এই কাঠ তুমি চন্দন কাঠ, তখন তার উচিত চন্দনের সুগন্ধ ধারণ করা। এটি মানুষকে যখন বলা হলো যে তুমি এই 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 করেছো এবং তার জন্যে তোমাকে এই উপাধি দেওয়া হলো, এই সম্মান দেওয়া হলো, তখন তার একান্তে বসে ভাবা উচিত যে এই সম্মান সে যে পেল তার উপযুক্ত কিনা। যদি না উপযুক্ত হয়ে থাকে তাহলে নিজেকে পরিমাপ করে। আমার পাশে বসে আছেন একজন বিখ্যাত গবেষক মানুষ, পার্থবাবু পার্থদামা, তিনি জেনেটিক্স নিয়ে কাজ করছেন। আমি একটু আগে তাকে প্রশ্ন করছিলাম, একজন মানুষ কি হবে তাতে জিন কোডে লেখা থাকে, কী ভাষায় কথা বলবে সেটাও সে তার ভেতরে ইমপ্রিন্টেড হয়ে আছে, সে লেখক হবে না স্বপ্না দেবীর মতো একজন অ্যাথলিট হবে বা আপনাদের মতো একজন গুরু হবে, এ কথা কি আগে থেকেই বলা থাকে? ভাগ্যে যা আছে তাই কি হবে, এবং চেষ্টা করলেও কি ভাগ্যকে অতিক্রম করা যায় না? আমাদের কপালে যা আছে লেখা এই রকমই তো চিরকাল শুনে আসছি, কিন্তু আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিকতায় দুটি জিনিস আছে, একটি হচ্ছে ধর্ম, একটি হচ্ছে দৈব, এবং আরেকটি হচ্ছে পুরুষ। চেষ্টা করলে তুমি সব কিছুই হতে পারো এই রকম একদল বলছেন, এবং এইভাবে যারা বিভক্ত হলেন তারা ইউরোপ আমেরিকা এবং অন্যান্য দিকে চলে গেলেন, তারা মেটাফিজিক্স ফিজিক্স ইত্যাদি সমস্ত নিয়ে তারা প্রমাণ করতে চাইলেন এই জগতের অন্য কোনো নিয়ন্ত্রণ নেই, আমি আছি। এবং তিনি একজন ডিক্টেটর হতে পারেন, তিনি একজন ডেমোক্রাট হতে পারেন, তিনি সাহিত্যিক হতে পারেন, তিনি বিজ্ঞানী হতে পারেন, তারা এটা প্রমাণ করার চেষ্টা করেন। কিন্তু ভারতবর্ষের এই বৈদিক সভ্যতা যে হাজার হাজার বছর ধরে এখানে চলে আসছে, এবং স্বামীজির ভাষায় যেটা ক্ষয় নাই তোর ক্ষয় নাই এইরকম একটা ব্যাপার, কিন্তু পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষও স্বীকার করে নিয়েছেন। কপালে যা লেখা আছে ঈশ্বরকে অর্ডেন বাই গড, দক্ষিণেশ্বরে ভগবান শ্রী রামকৃষ্ণ বলতেন কেন বসে বসে মাথা কামাচ্ছ, তোমার কি নিজের ক্ষমতা আছে একটা গাছের একটা পাতাকে তুমি নাড়াতে পারো যদি না মাথা শেষে নাড়িয়ে দেয়? অতএব সারেন্ডার, তুমি নিজের কাছে নিজেকে সারেন্ডার করো, তুমি দেশের মানুষের কাছে নিজেকে সারেন্ডার করো, তুমি জ্ঞানের কাছে নিজেকে সারেন্ডার করো, তুমি ভক্তির কাছে ডিভোশনের কাছে সারেন্ডার করো, সবচেয়ে বড় কথা তুমি মানবতার কাছে নিজেকে সারেন্ডার করো। এবং আজকে সারা বিশ্বে একটি কথা বারে বারে বলা হচ্ছে, সেটা হচ্ছে ডেথ অফ দি ফ্যামিলি, পরিবার মারা যাচ্ছে। একটা মানুষ তো বড় হতে পারে কিন্তু সে যেখানে এসেছে তার পিতা মাতা ভাই বোন তাদের নিয়ে যদি সে একটি হাসির পরিবার সুন্দর নিটল সুগঠিত পরিবার তৈরি করতে না পারে, তাহলে তো আমাদের সেই কাফকার কামড় ভাষায় কাফকার ভাষায় উই আর অল আউটসাইডার, পৃথিবীতে আছি বটে কিন্তু এখানে আমার থাকার অধিকার আছে কি না যদি আমাকে প্রশ্ন করা হয় আমি কিন্তু উত্তর দিতে পারব না। এই সমস্ত যে উপাধি দেওয়া হয় এটা কিছুই নয় ভেতরে একটা সচেতনতা সৃষ্টি করে। ট্রাই টু বি এ ম্যান, তুমি সঞ্জীব চট্টোপাধ্যায় আমি তোমাকে মারবো বলে পাঠাইনি, আমি তো খুলিনি, কিন্তু ওর মধ্যে এই ঘটনা ঘটে আছে, পৃথিবীতে সবই ঘটে, এই কথাই তো শেক্সপিয়ার বলে গেছেন। আশ্চর্য হয়েও না, মানুষের সমাজে যখন এসেছো মানুষের কারামতিটা দেখো, মানুষ কিন্তু ইচ্ছে করলে বাঘ ভাল্লুক হতে পারে, মানুষ ইচ্ছে করলে দেবতা হতে পারে। এই কথাই শেষ কথা হচ্ছে, এই স্বামীজী বিদেশ থেকে আমেরিকা থেকে ফিরে এসছেন, বসু বলরাম ভবনে আছে, বলরাম আমাদের স্বামী প্রেমানন্দ মহারাজ দেখছেন যে উনি একটি প্রথম ভাগ খুলে খুব মনোযোগ দিয়ে পড়তেন, তখন উনি জিজ্ঞেস করছেন নরেন তুমি কি আগে প্রথম ভাগ পড়ই? তা নরেন্দ্রনাথ বললেন না আগে পড়িনি। সে কি তাহলে অকক শিখলে কী করে? বললেন না না শোন তাহলে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এই, দুই বন্ধু একই স্কুলে পড়তেন, একজন হাকিম হয়ে গেছে আর আরেকজন বিশেষ কিছু করতে পারেনি, সে জমি চাষ করছে। একদিন হাকিম সেই জেলায় সেই গ্রামে এসছেন, মনে হয় পুরনো বন্ধুকে এবার দেখি খুঁজে কী হচ্ছে, ঘোড়ার পিঠে চেপে এসছেন, এসে বাড়িতে গেছে বললেন বাবা তো ওই মাঠ চাষ করছে লাঙল দিচ্ছে, তাই একটু উঁচু সেই ঘোড়ার পিঠে দাঁড়িয়ে গেছে,
এমন সময় সেই বন্ধু দেখতে পেয়ে তাকে বলছে, ওরে তুমি কি করছো ওখানে? তখন সে তাড়াতাড়ি এসছে, তাকে জিজ্ঞেস করছে যে তোমার হাতে একটা বই আর ডান হাতে তুমি লাঙল দিচ্ছ, এটা কি ব্যাপার? বললে, ভাই তোমরা কত লেখাপড়া শিখলে, কত বড় হলে, আর ঘোড়ার পিঠে চলে আমার কাছে এলে, আর দেখো আমি বিদ্যাসাগর মশাইয়ের দেওয়া একটিমাত্র পাঠ আজও সম্পূর্ণ করতে পারিনি। এই জন্য এখানে লিখেছেন না, সদা সত্য কথা বলিনি কিন্তু আমি সদা মিথ্যা কথাই বলে চলেছি। এই যে একটি পাঠই যা শিখতে পারলো না, সে আর হাকি ময় কী করে? আচ্ছা বাসন, আজকে আমরা সবাই মিলে এই সুন্দর দিনে এবং সকলকে আমার গুরুজন স্থানীয় সম্মানিত যারা রয়েছেন তাদের যথোচিত সম্মান জানিয়ে বলি যে আমাকে আপনারা একটু সেই চেতনা দিন যাতে আমি চিরকাল ছাত্র হয়ে থাকতে পারি এবং মানবতা শিখতে পারি এবং মানুষের সঙ্গে মিশতে পারি। সাহিত্য আর কিছুই নয়, এটা একটা জীবনের রসায়ন। চেয়েছিলাম কেমিস্ট হতে, অয়ন বাদ গেল, রস পড়ে রইল, সেটাও এবার শুকিয়ে ক্রিস্টালাইজড হতে চলেছে। অতএব এই ক্রিস্টালাইজড ইডিয়েট শব্দটা আমার পিতা আমাকে বারে বারে প্রয়োগ করতেন। শুধু ইডিয়েট বললে আমার দুঃখ হতো না, উনি বারেবার বলতেন নিউমেটিক ক্রিস্টালাইজড ইডিয়েট। পরে আমি একজন কেমিস্টকে জিজ্ঞেস করেছিলাম, রস ক্রিস্টাল হতে পারে, ইডিওসিনক্রেসি বা বোকামি ইডিয়েট কী করে ক্রিস্টালাইজ হতে পারে? তখন তিনি বললেন, নিজেকেই দেখো না। নমস্কার নেবেন। হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন।